নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বড়মবাবা মেলায় ভক্তের ঢল, প্রকাশ্যে জুয়ার আসর। পড়ুয়াদের আই কার্ড গুরুত্বহীন বলল এমজি এডিএম কলেজ কর্তৃপক্ষ। আমিরেশরীয় তৈবুর রহমানের স্মৃতিগ্রন্থ উন্মোচিত, উপস্থিত দেশ বিদেশের বুদ্ধিজীবীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলকুড়িতে সোমবার থেকে শুরু হওয়া বড়মবাবার মেলায় উপচে পড়েছে ভক্তের ঢল। উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে জড়ো হয়েছেন ঐতিহ্যবাহী এই মেলায়। পাশাপাশি চলছে মেলায় পসরা নিয়ে বসা ব্যবসায়ীদের বিক্রিবার্তাও। অন্যদিকে প্রায় প্রতিবারই দেখা গেছে কোনো একটি উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে জুয়ার আসর বসানোর বিষয়টি। এক্ষেত্রে বড়মবাবার মেলাও ব্যতিক্রম নয়, এখানেও বসেছে জুয়ার আসর। প্রশ্ন উঠে, পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া মেলাস্থলে কিভাবে জুয়ারিরা সাহস যোগাতে পারলেন জুয়ার আসর বসানোর বিষয়টি নিয়ে? কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধে সর্বত্রই কড়াকড়ি রয়েছে, কিন্তু শিলচরে এমন এক কলেজের সন্ধান পাওয়া গেছে যেখানে পড়ুয়াদের আই কার্ডের কোনো গুরুত্বই নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এ দাবি আমাদের নয়, খোদ কলেজের মালিক পক্ষের। এরকম এক কাণ্ড ঘটিয়ে রামনগরের মনমোহন ঘোষ ও নীল দাস মেমোরিয়াল কলেজ কর্তৃপক্ষ, সংক্ষেপে এমজি এডিএম, এখন সংবাদ শিরোনামে। ওই কলেজের ছাত্রছাত্রীদের যে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে তাতে প্রিন্সিপালের স্বাক্ষর করেছেন কলেজের মালিকরা। এ নিয়ে অভিভাবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা কলেজে গিয়ে মালিকপক্ষকে চেপে ধরলে তারা সাফ জানিয়ে দেন আই কার্ডের নাকি কোনো গুরুত্বই নেই, তাই এতে অধ্যক্ষের বদলে তারাই সই করে দিয়েছেন। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলার সময়ও কিন্তু অধ্যক্ষের দেখা পাওয়া যায়নি। এইভাবেই ধ্বংস করবো যে আজকে শিলচর থেকে যখন গুয়াহাটি স্টুডেন্ট যায় তখন শিলং এ আই কার্ড দেখাইয়া পাস হইয়া যায়, ঠিক আছে? তখন এই আই কার্ড লইয়া যদি কলেজ ইনফর্ম করে আর প্রিন্সিপালে যদি উঠিয়া হয় যে এটা আমার সাইন না, তখন এই স্টুডেন্ট আর ভবিষ্যৎ কি থাকবে? পরে নর্থ ইস্ট রুরাল ডেভেলপমেন্ট নামের এনজিওর প্রতিনিধিরা এই বেসরকারি কলেজের অব্যবস্থা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে সোচ্চার হন। তারা জানান আই কার্ডের স্বাক্ষর ভুলের জন্য কে দায়ী সেটা কলেজ কর্তৃপক্ষ তদন্ত করে বের করুক। আমরা যখন আইডেন্টি কার্ডের বিষয়টা নিয়ে অনিল দাস মেমোরিয়াল জুনিয়র কলেজে আসলাম, তখন দেখতে পেলাম ওদেরকে যখন জিজ্ঞাসা করলাম এখানে প্রিন্সিপালকে, ওরা উঠে বললো যে এখানকার প্রিন্সিপাল দুইজন, দুইজন একটা কলেজের নাম একটা, আবার প্রিন্সিপাল দুইজন কি করে হয়ে যায়? এটাও তো আসাম ইউনিভার্সিটির আন্ডারে যদি কলেজ হয়ে থাকে, এক কলেজে দুইটা প্রিন্সিপাল হওয়ার কোনো সময় কথা না। আর যে ম্যাডাম আসলাম প্রিন্সিপাল, তার যখন জিজ্ঞাসা নিয়ে গেছে ম্যাডাম এই সাইডটা আপনার নেই, তখন যে প্রিন্সিপাল ম্যাডাম এখানে প্রেজেন্ট আসলাম তাই নোটে হয়তো তা নেই সাইন না, তাইলে এই সাইন খেয়ে তাইলে ওই কলেজে ফরজারি হয়। এটা একটা অরাজকতা চলানো হচ্ছে এই কলেজে, এইটা ইমিডিয়েটলি বন্ধ করা হোক। এ ব্যাপারে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে অন্য পন্থা নেওয়া হবে বলেও তারা হুঁশিয়ার করে দিয়েছেন। প্রিন্সিপালের নামে প্রিন্সিপালের জায়গায় এমডি সাইন করে নিয়েছেন। আমরা যখন জিজ্ঞাসা করলাম প্রিন্সিপালের সঙ্গে যে আপনার এই যে সিগনেচারটা আপনার নাকি,
উনি বললেন না আমার নাই সিগনেচারটা, কে বা কারা করছে ওনার জানা নেই। এই সম্পর্কে যখন আমরা এমডির সঙ্গে কথা হলো, উনি বলছেন যে যে আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম একটা আইডেন্টি কার্ডে আপনি কেন জালিয়াতি করলেন, প্রিন্সিপালের সাইনটা কেন আপনাকে দিলেন। এই সময় বিভিন্নভাবে কথা কাটাকাটি হয়েছে, বাক বিতর্ক হয়েছে এবং আমরা 72 ঘন্টা টাইম দিয়েছি। যদি প্রিন্টিং প্রেসে যদি মিস্টেক করে প্রিন্সিপালের জায়গায় প্রিন্সিপাল এমডির জায়গাটায় প্রিন্সিপাল লিখে নিয়েছেন আর উনি যদি সাইন করে নিয়েছেন, তাহলে কে বা কারা দায়ী উনি প্রিন্টিং প্রেসের এগেনস্টে কেস করুক, নাহলে আমরা ওনার এগেনস্টে ইনস্টিটিউটের এগেনস্টে কেস করব। জীবন ও সমাজ গঠনে আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান বড়ভূয়ার অবদান শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার রাজীব ভবনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানী, বিশেষ অতিথি হজরত মৌলানা মাহফুজুল হক এবং মৌলানা তাফাজ্জুল হক আজিজ। এছাড়া উপস্থিত ছিলেন মৌলানা আতাউর রহমান মাজার ভুইয়া, মৌলানা ফজলুর রহমান, বাংলাদেশ থেকে আগত ইসলামিক চিন্তাবিদ মৌলানা মাহমুদুল হাসান মাসুক, মৌলানা রেজাউল করিম জালালি, মৌলানা জুবাইর আহমেদ, মৌলানা মখলিসুর রহমান এবং শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি সহ গোটা উত্তর পূর্বাঞ্চল থেকে ইসলামিক চিন্তাবিদরা এতে অংশগ্রহণ করেন। এদিন আল্লামা তৈয়বুর রহমান বড়ভুইয়ার জীবনের উপরে একটি স্মৃতিগ্রন্থ উন্মোচন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে মানপত্র ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান আয়োজকরা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে বাংলাদেশ থেকে আগত এক ইসলামিক চিন্তাবিদ জানিয়েছেন, তৈয়বুর রহমান সাহেব মানুষ গড়ার কারিগর ছিলেন, জীবন ও সমাজ গঠনে তাঁর অসামান্য অবদানের জন্যই আজ আমরা এখানে এসে জড়ো হতে পেরেছি। আমি শুধু আমার ব্যক্তির পক্ষ থেকে নয়, আমি বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের জাতীয় বোর্ড বেফাতুল মাদারিসের আরাবিয়া বাংলাদেশ, যার অধীনে 12,000 মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসা যুগ্ম মহাসচিব হিসেবে সেই সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশের ওলামায়ে কেরামের পক্ষ থেকে, বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে, বাংলাদেশের আম জনতার পক্ষ থেকে আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাইহি এই সংগঠন যে গুণ, এই গুণকে যারা ধারণ করছেন আমি তাদেরকে সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আগামী দিনে তার এই কর্মধারা, তার এই ব্যবস্থাপনা, এই ইমারতে শরিয়া এবং নবুয়ত তাআমিলের মাধ্যমে গোটা সমাজকে, গোটা মুসলিম উম্মাকে, বিশেষত এই উত্তর পূর্ব ভারতের গোটা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে মুসলমানদের যে কোনো সুবিধা অসুবিধা তাদের পাশে দাঁড়ানো, তাদের সুবিধা অসুবিধা অগ্রণী ভূমিকা পালন করা, এই ক্ষেত্রে আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাইহি যেভাবে কাজ করে গেছেন তার শীর্ষ, তার সহকর্মী এই ইমারতে শরিয়া এবং নবুয়ত তাআমিলের মাধ্যমে সেভাবেই কাজ করবেন, এই আশা এই নবুয়ত তাআমিলের পরবর্তী কর্মধারদের কাছে আমরা প্রত্যাশা রাখি। এদিনের অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর তপোধীর ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে জানান, মৌলানা তৈয়বুর রহমান প্রমাণ করে গেছেন যে নিষ্ঠার সঙ্গে ধর্মগ্রহণ পালন কোনোভাবেই সাম্প্রদায়িকতা নয়, তৈয়বুর রহমান সাহেবের কোনো তুলনাই হয় না, তার তুলনা তিনি নিজেই। সাম্প্রদায়িকতায় তিনি বিশ্বাস করতেন না এবং তিনি প্রমাণ করে গেছেন যে ধর্ম নিষ্ঠার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। যারা সবচেয়ে বেশি অধার্মিক তারাই সবচেয়ে বেশি অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক, এবং এই জন্য এই নিরিখে মৌলানা আল্লামা তৈয়বুর রহমান বড়ভুইয়ার কোনো তুলনা হতে পারে না, তার তুলনা শুধু তিনি নিজেই। অনুষ্ঠানে অন্য এক বক্তা বক্তব্য রাখতে গিয়ে জানান, হযরত মোহাম্মদ মাটির ভ্রাতৃত্বের কথা যেভাবে প্রচার করে গেছেন একইভাবে আল্লামা তৈয়বুর রহমান সাহেব তার নিদর্শন রেখে গেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে ভ্রাতৃসম সেই শিক্ষা দিয়ে গেছেন তিনি। আমি আশা করব আমাদের হক্কানী উলামায়ে কেরাম যারা নাকি তাদের জীবনকে বিসর্জন দিয়ে গেছেন এই ভারতের এবং আসাম রাজ্যের এলাকার মধ্যে, আজকে তাদের আদর্শকে সামনে রেখে আমরা যদি দেশ এবং জাতির খেদমত করি, জাতির ধর্ম নির্বিশেষে আমাদের রসুল বলেছেন ইরহামু মান ফিল আর্দ, জমির বাসীর প্রতি দয়া করো, এখানে বলা হয়নি মুসলমানদের জন্য সেবা করো, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
আলমের সন্তান যারাই আছেন তাদের খেদমত আমরা করবো, তাদের সেবা করবো। এই জন্য হযরত মাওলানা তৈয়বুর রহমান বড়বুইয়া রহমতুল্লাহ আলাইহি এবং হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি যে মিশন দুনিয়ার মধ্যে রেখে গেছেন, এই মিশন আমি মনে করি বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদের মাধ্যমে যে সমাজ গঠন করছিলেন সেই সমাজের আদর্শ এই নদবাদুত তাবি। এদিকে জীবন ও সমাজ গঠনে আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান বড়ভুইয়ার অবদান শীর্ষক মঙ্গলবার রাজীব ভবনে আয়োজিত এই আলোচনা সভায় উঠে আসে আসামের এনআরসির প্রসঙ্গটিও। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর তপধীর ভট্টাচার্য বলেন, এক্ষেত্রে আল্লামা তৈয়বুর রহমান সাহেব পাশে থাকার বার্তা দিয়ে লড়াই চালিয়ে যেতে বলেছিলেন, তাঁর এই অবদান কোনোদিনই ভোলার নয়। বিশেষ করে গত কয়েক বছরে আমরা যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছি এই অঞ্চলে, এটার সুবাদে আরো বেশি করে তার কথা আমার মনে পড়ছে। আমরা তার রাঙ্গামাটির বাড়িতে দেখা করতে গিয়েছিলাম, তখন তিনি যথেষ্টই অসুস্থ, তা সত্ত্বেও তিনি আমাদের সঙ্গে দেখা করেছিলেন, কিছুক্ষণ আলোচনা করেছিলেন এবং সেই আলোচনার খবর আমাদের বরাক উপত্যকার দুই একটি দৈনিক পত্রিকাতেও বেরিয়েছিল। এর মূল কথাটা হচ্ছে এই যে আপনারা যে লড়াইটা চালিয়ে যাচ্ছেন সেই লড়াই আপনারা চালিয়ে যান, আমরা সবাই আপনার সঙ্গে আছি, এই কথাটা আমাদের সেদিন খুব বেশি প্রেরণা দিয়েছিল। শ্রী শ্রী গুরু নানকের 550তম জন্মতিথি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে সপ্তম ব্যাটালিয়ন বিএসএফ। এ উপলক্ষে মঙ্গলবার সকালে মাঝডিহি বিএসএফ ক্যাম্পে পূজা অর্চনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমন্ত্রিত অতিথিরা। পরে স্টিমারঘাট বিএসএফ ক্যাম্পে বিতরণ করা হয় প্রসাদ। পরে শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মতিথি উপলক্ষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এক গুরু ভক্ত জানিয়েছেন, শ্রী গুরু নানক দেবজি কি 550বি জন্মতিথি পর যে প্রকাশ পর্ব মনায়া যা রা উসপে 7বি ব্যাটালিয়ন বিএসএফ করিমগঞ্জ নে আজ গুরুদ্বারা প্রোগ্রাম কা আয়োজন কিয়া থা, জিসমে হমনে পাঠ কিয়া, অরদাস করি আর উসকে বাদ হমনে ইয়ে লঙ্গর আয়োজন কিয়া হ্যা। जो गुरुद्वारा प्रोग्राम है वो हमारे कैंप में जो छोटा गुरुद्वारा है वहाँ पे किया गया और ये लंगर हमने यहाँ पे स्टीमर घाट में किया है, जिसमें हमारे बटालियन के सभी सिख जो सदस्य हैं उसके अलावा बाकी सभी सदस्य बटालियन के सारे परिवार, इसके अलावा हमने जो करीमगंज टाउन के भी लोग हैं उनको इन्वाइट किया है लंगर में, और गुरु का जो प्रसाद है वो बांटा जा रहा है, आप देख रहे हैं काफ़ी जनता यहाँ पर आई है। और दूसरा मकसद ये भी है कि हम जो गुरु की वाणी है जो सादगी, सामाजिक समरसता और देश प्रेम ये सब चीज़ें हमें सिखाती है, उसको भी हम अपने जीवन में आत्मसात करें। সরকার যতই কঠোর হোক না কেন ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে লক্ষ্মীবাজার 7নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা প্রায় 2.5 লক্ষ টাকার বাংলাদেশি বীজ উদ্ধার করেন। একটি অটোর মধ্যে করে 3 বস্তা বাংলাদেশি বীজ পাচার করা হচ্ছিল।
বিএসএফ জওয়ানরা গিরিশগঞ্জ হাসপাতালের সামনে অটোটিকে আটকালেও চালক এক মুহূর্তে পালিয়ে যায়। পরে জওয়ানরা অটোসহ বীজগুলি লক্ষ্মীবাজার ক্যাম্পে নিয়ে যান। বাংলাদেশ থেকে চোরাই পথে বীজগুলি আসে এবং ফকিরাবাজার থেকে তা পাচার হচ্ছিল বলে জানা গেছে। প্রায় 500 কৃতি শিক্ষকের সম্মাননা জানালো বদরপুরে আল আমিন একাডেমি। রজত জয়ন্তী উৎসবের অঙ্গ হিসেবে মঙ্গলবার একাডেমি পড়াকের 3 জেলার কৃতি শিক্ষকদের সংবর্ধনা জানায়। প্রাথমিক স্তর থেকে মহাবিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্কুল কলেজে পড়ানো শিক্ষকদের নির্ধারিত বিষয় অনুযায়ী নির্বাচিত করে রজত জয়ন্তী কমিটি। সে অনুযায়ী এদিন এই কৃতি শিক্ষকদের হাতে মানপত্র ও সম্মাননা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত 4 নভেম্বর থেকে বদরপুর আল আমিন একাডেমির রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠান চলছে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আলগাপুর বিধানসভা এলাকার কালীনগর গোপাল গোবিন্দ জিওর আশ্রমের উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের সূচনা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ভূমি পূজনের মাধ্যমে অনুষ্ঠানটির শুরু হয়। এতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হাইলাকান্দির পুলিশ সুপার পি কে নাথ, আলগাপুরের চক্র আধিকারিক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। ব্রজাদিত্য সেবা সংস্থা পরিচালিত ব্রজপুর বিদ্যানিকেতনে 65,000 টাকা অনুদান দিলেন হাইলাকান্দির সমাজকর্মী বিশ্বজিৎ সিংহ। মঙ্গলবার শালগঙ্গা কালাচাঁদ আশ্রমে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বজিৎ সিংহ ও শেখর সিংহের কাছ থেকে 65,000 টাকার চেক গ্রহণ করেন সেবা সংস্থার পক্ষে বরেণ্য গোস্বামী ও অজয় ভট্টাচার্য। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বড়ম বাবা মেলায় ভক্তের ঢল, প্রকাশ্যে জুয়ার আসর। পড়ুয়াদের আই কার্ড গুরুত্বহীন বলল এমজি এডিএম কলেজ কর্তৃপক্ষ। আমিরেশ্বরীয় তৈবুর রহমানের স্মৃতিগ্রন্থ উন্মোচিত, উপস্থিত দেশ বিদেশের বুদ্ধিজীবীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।